দিনে দিনে পরিস্থিতি আরো বিপক্ষে যাচ্ছে পেসারদের। দীর্ঘদিন পর মাঠে ফিরতে পারলেও পেসারদের ইনজুরির ঝুঁকি থাকছে সবচাইতে বেশি। সেই সাথে থুতুর ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বল শাইন করানো হচ্ছে কঠিন, বলছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে সবকিছুর সাথে মানিয়ে নিয়ে খেলায় ফিরতে প্রস্তুত হচ্ছেন টাইগার ক্রিকেটাররা। বিসিবির নির্ধারিত রুটিন মেনে কদিন ধরে অনুশীলন করছেন মুশফিকুর রহিম। তবে প্রায় চার মাস বিরতির পর বৃহস্পতিবারই প্রথম হাতে তুলে নিলেন নিজের কিপিং গ্লাভস জোড়া। টাইগারদের একক অনুশীলনে বাকিদের তুলনায় তাসকিন সুযোগ পেলেন পঞ্চম দিনে এসে। নিজের প্রথম দিনে কেবল ফিটনেস ট্রেনিং, পুরোদমে বোলিং শুরু করতে সময় লাগবে বেশ কদিন। রানিং করেছি, ভালো লাগতেছে, কিন্তু তার থেকেও ভালো লাগতেছে স্টেডিয়ামে ঢুকতে পেরেছি, ড্রেসিং রুমে এতদিন পরে ঢুকতে পারছি, মাঠটা মানে আসলে এটা একটা অন্যরকম ভালো লাগা লাগতেছে যে বাসা থেকে এতদিন হয়তো যতটুকু পারছি ট্রেনিং করছি কিন্তু মিরপুর স্টেডিয়ামে আসার সুযোগ হয় নাই। করোনা ভাইরাস মহামারী ফিটনেস নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে ক্রিকেটারদের। তবে তাসকিন বলছেন পেসারদের জন্য চ্যালেঞ্জটা বেশি। দীর্ঘদিন ঘরে বসে থাকায় যেমন বেড়েছে ইনজুরির ঝুঁকি, তেমনি ক্রিকেটের নতুন নিয়মও থাকছে না পক্ষে। বলে থুতু লাগানো নিষেধ হলেও লঙ্গার ভার্সনে বোলিং কৌশল নিয়ে ভাবতে হবে নতুন করে। দিন যত যাচ্ছে পেসারদের বিপক্ষে সব নিয়ম যাচ্ছে, কিন্তু তো এখনো মানে শাইন করা এটা কমে যাচ্ছে, কারণ থুতু লাগানো যাবে না। পুরান বলে রিভার্স সুইং এর জন্য শাইনটা অনেক বড় ইম্পর্টেন্ট ইস্যু, তো এখন যেহেতু এই নিয়মটা বন্ধ হচ্ছে ডেফিনেটলি সামনে হয়তো বল শাইন করার জন্য কোনো একটা পদ্ধতি বেরোবে। তাসকিন ছাড়াও মিরপুরে অনুশীলন করেছেন আরও দুই পেসার শফিউল আর মেহেদি হাসান রানা। একক অনুশীলন হয়েছে চট্টগ্রাম, খুলনা আর সিলেটেও। খালিদ জামিল, ডিবিসি নিউজ, ঢাকা।